ভূমি সংস্কার দপ্তরের মুহুরি পরিচয় দিয়ে জমি রেকর্ডের নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে, হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের আদিবাসী গ্রাম সূর্যাপুরের 7টি আদিবাসী পরিবারের জমি রেকর্ড করে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়ে জাল খতিয়ান ধরিয়ে দেওয়া হয় নিরীহ আদিবাসী পরিবারগুলির হাতে। অভিযোগের তির হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভূমি সংস্কার আধিকারিক দপ্তরের এক ভুয়ো মুহুরি পিন্টু মণ্ডলের দিকে। ঘটনাটি ঘটেছে হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের সূর্যাপুরা এলাকায়। ইতিমধ্যে ওই অভিযুক্ত মুহুরির বিরুদ্ধে হরিচন্দ্রপুর থানা এবং হরিচন্দ্রপুর 2 নম্বর ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও পলাতক ওই অভিযুক্ত। জানা গিয়েছে, হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের অর্জুনা এলাকার বাসিন্দা পিন্টু মণ্ডল নামে এক যুবক সদলিচক গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন আদিবাসীর কাছ থেকে মুহুরির পরিচয় দিয়ে তাদের জমির দলিল সংগ্রহ করে এবং তাদের জানায় জমিগুলি তাদের নামে রেকর্ড করিয়ে দেওয়া হবে। এই কাজ করার জন্য ওই যুবক এলাকার বেশ কয়েকজন আদিবাসীর কাছ থেকে লক্ষাধিক টাকাও হাতিয়ে নেয়, কিন্তু তাদেরকে জাল কাগজ ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ওই আদিবাসীরা ভূমি সংস্কার দপ্তরে গিয়ে জানতে পারে যে দাগ নম্বরে জমিটি রেকর্ড করা হয়েছে সেটি অন্য এক ব্যক্তি। তারা আরও খোঁজ নিয়ে জানতে পারে পিন্টু মণ্ডল নামে কোনো ব্যক্তি ভূমি সংস্কার দপ্তরে মুহুরি হিসেবে কাজ করে না, সে ভুয়ো পরিচয় দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছিল। ঘটনার কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন প্রতারিত আদিবাসীরা। পিন্টু মণ্ডলের বিরুদ্ধে ভূমি সংস্কার দপ্তর এবং হরিচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লক ভূমি সংস্কার দপ্তরের ব্লক ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক ফিরোজ খান জানান, পিন্টু মণ্ডল নামে কোনো মুহুরি ভূমি সংস্কার দপ্তরে কাজ করেন না। অপরদিকে আদিবাসীদের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে হরিচন্দ্রপুর থানার পুলিশও। হরিচন্দ্রপুর থানা আইসি দেবদূত গজমের জানান, অভিযুক্ত খোঁজে তল্লাশি চলছে, আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি। হরিচন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।